জিমেল আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, মহতারাম, স্বপ্নে ইলিশ মাছ কাটতে দেখলে কি হয়? আমি গতকাল রাতে স্বপ্ন দেখি যে আমি বড় বড় দুইটি ইলিশ মাছ কাটছি, এটার ব্যাখ্যা কি হবে দয়া করে জানাবেন। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে ইলিশ মাছ কাটতে দেখা, দেখুন স্বপ্নে ইলিশ মাছ ক্রয় করতে দেখলে কি হয়, খেতে দেখলে কি হয়, কাউকে দান করতে দেখলে কি হয়, এ ধরনের কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, চাইলে আপনি স্ক্রল ডাউন করে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তবে আজ আলোচনা হলো যে স্বপ্নে ইলিশ মাছ কাটতে দেখলে কি হয়। ইলিশ মাছ যদি কেউ দেখে যে সে কাটছে রান্না করার জন্য, তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দেবেন, সে অর্থনৈতিকভাবে খুব সচ্ছল থাকতে পারবে। তবে সুলেমানি খাবার নামে উল্লেখ করা হয়েছে, সাথে সাথে ওই ব্যক্তি কৃপণ হয়ে যাবে, অর্থাৎ তার কার্পণ্যতা এবং তার ধন দৌলত বেড়ে যাওয়া দুইটা রূপেই প্রমাণ বহন করে স্বপ্নে ইলিশ মাছ দেখাটা। তো এ ধরনের স্বপ্ন যারা দেখেছেন তাদেরকে বলবো, আপনার এই স্বপ্নের ব্যাখ্যা থেকে একটি শিক্ষা রয়েছে, সেটা হলো যে আল্লাহ তাআলা তো আপনার ধন দৌলত বাড়িয়ে দিবেন, আপনি আর্থিকভাবে সচ্ছল হয়ে যাবেন, সাথে সাথে আপনি কৃপণ হবেন। তো যেহেতু কৃপণতার বিষয়টি আপনার স্বপ্ন থেকে বোঝা যাচ্ছে, এই জন্য আপনাকে অবশ্যই একটু বেশি বেশি দান সদকা করার মানসিকতা রাখতে হবে। বদান্যতার মতন একটি মহৎ গুণ আপনার ভিতরে যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে আশা করা যায় যে ইলিশ মাছ দেখার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার এই স্বপ্নটাকে অবশ্যই বরকতময় এবং অত্যন্ত কল্যাণকর করে দিবেন। যেহেতু আপনার আর্থিকভাবে সচ্ছলতা স্বপ্ন থেকেই বোঝা যায় এবং কৃপণতার বিষয়টি আপনি পরিহার করে চলেন, বদান্যতার মতো এই মহৎ গুণটি অর্জন করেন, তাহলে আশা করা যায় যে আপনার এই স্বপ্নটা অবশ্যই আপনার জীবনে কল্যাণ বয়ে আনবে, অকল্যাণ এবং অনিষ্টতা চেপে বসার কারণ হয়ে দাঁড়াবে না। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে আর রুইয়াতু সালেহা, ভালো ভালো স্বপ্ন, যে সমস্ত স্বপ্নগুলো আমাদের জীবনে আমরা দেখলে সেগুলো আমাদের কল্যাণ বয়ে আনবে, সেগুলোর কারণে আমরা কখনো বিপদে পড়বো না, অথবা কোনো বিপদ হয়ে থাকলেও সেই বিপদের আগাম বার্তা হিসেবে স্বপ্নগুলো দেখানো হয়ে থাকে, সেই ধরনের স্বপ্ন আল্লাহ তাআলা আমাদের নসিবে রাখুক এবং সেগুলো আমরা উপভোগ করতে পারি এবং আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক দান করুক। আলবিদা, মা আসসালামা।